দেখতে মনে হচ্ছে একটা টিভির কার্টুন, তাই না? টিভি কিংবা মনিটর, কিন্তু আসলে তা না। সকাল সকাল আজকে এসেছে এই পার্সেলটা, তো দেখা যাক কি আছে ভিতরে। কি মনে হচ্ছে কি আছে কি আছে? হ্যাঁ, অবস্থাটা আমারও এরকম যে কি আছে। এই যে দেখতে পেয়েছেন, একটা লেখা ছিল উপরে। যে দেখতে পেয়েছেন তা তো বুঝেই গিয়েছেন, আর যে বুঝতে পারেন নাই তার জন্য একটু অপেক্ষার পালা। তো ভিতরে কিন্তু টিভি, রেডিও, যেটাই বলেন কিচ্ছু নাই, আছে এই যে সুন্দর একটা কি এটা বিমান। আর এইটার নাম কি বলেন তো? মিগ-29। হ্যাঁ, আমাদের বাংলাদেশেই আছে মিগ-29। আর এই তো সেই মিগ-29-এর একটা ছোট্ট খাটো শোপিস, সাথে কিন্তু আরও একটা দেখার জিনিস আছে। দেখা যাক যে এইটা কি। এইটাও ওই রকমই কিছু একটা লাগছে, তাই না? তো দেখি আমরা এটা পুরোপুরিভাবে সেট করুক। বাবা আর ছেলে মিলে সেই ব্যস্ততায় কাটছে। সকালে এই পার্সেলটা আসার পর থেকেই কি যে, মানে বাবা ছেলের পুরো বাড়ি একটা এই যে ছোট্ট সুন্দর, ছোট বললেও কিন্তু খুব একটা ছোট না, এটা 12-14 ইঞ্চির একটা মিগ-29-এর ছোট্ট একটা মডেল, আর এটা তৈরি কিন্তু কাঠের। হ্যাঁ, এর আগেও আমরা এরকম শোপিস টাইপের বেশ কিছু বিমান নিয়ে আসিয়েছি, বিভিন্ন বিমান, যেমন মিগ-29ও ছিল, তারপরে PT-6 ছিল, F-7 ছিল। তো এগুলো একে ওকে গিফট দিতে দিতে প্রায় শেষ, বাসায় শুধু শুধু রয়েই গেছে F-7 একটা। আর যা ছিল সেটা বড় ছেলের কাছেও বেশ কয়েকটা আছে, ও তো মিগ-29-এর পাগল, ওর কাছেই মনে হয় দুইটা আছে। তো আবারও বড় একটা মিগ-29 ওর বাবা এটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে শুধু ছেলের জন্য। হ্যাঁ, বড় ছেলের জন্য। ওর যে কি পছন্দের এই মিগ-29 তা মানে বলতে পারবো না, সে তো এটার একবারে বড় একটা ফ্যান। তো এটা ছিল আমাদের ছোট, আর এই ছোট সাইজেরই বোধহয় এ পর্যন্ত বেশ কয়েকটা নিয়ে আসা হয়েছে। এইবার ছোটটার ডাবল একটা অর্ডার দিয়েছিল, তো সেটাই আজকে এসেছে বেশ কিছুদিন পরে, মানে বেশ কিছুদিন আগে অর্ডার দেওয়া ছিল, সেটা এসেছে এবার। তো সেটা নিয়েই বাসায় হুলুস্থুর, এই যে কাটা ছেঁড়া চলছে। তো ওর বাবা যখন চাকরিতে ছিল তখন এটা হাতে হাতেই এসেছে বিমানে কারো মাধ্যমে, তো এখন যেহেতু রিটায়ারমেন্টে আছেন তাই এটা বাই রোডে এসে পরিবহনেই এসেছে। তো এই তো সকালে এটা যখন হাতে পেলাম সবার মুডই একটু মানে অন্যরকম, খুবই খুশি খুশি একটা ভাব। তো নাক বড়টা অবশ্য না খুললেও চলতো, কারণ জিনিসটা যাবে বড় ছেলের কাছে। তো গিফট হিসাবে আমি বলছি যে খোলার কি খুব একটা প্রয়োজন ছিল? তো ওদের বাবার মানে একটু রাগ রাগ কণ্ঠে বলল যে আবার নতুন করে সুন্দর করে প্যাকিং করে নিলেই হবে, তাই বলে কি দেখবো না জিনিসটা কেমন হলো? তারপর আমি তো চুপ হয়ে গেলাম, আসলে ব্যাপারটা তাই, আমার তো চিন্তা শুধু গোছভাজ নিয়ে, কিংবা সেটা আবার প্যাকিং ভালো মতো করতে পারবো। তো ওর বাবা অবশ্য এই সব কাজে খুব পারদর্শী, তো খুলে নিজে আবার সেট করে এই যে বড় সড়ো একটা, মানে কি 25 ইঞ্চির একটা মিগ-29, যেটা আসলে বাসার সৌন্দর্যই বাড়িয়ে দিবে মানে হাজার গুণে। তো এইরকম একটা জিনিস এখন আমার কাছে খুব মনে হচ্ছে যে বাসার জন্য এরকম বড় সাইজের একটা বানিয়ে নিলেই হতো। আর আমার ছেলেমেয়েরা এই বিমানের ফ্যান, মানে সবগুলোই, কিন্তু বড়টা স্পেশালি বেশি। তো ওকেই এবার এই গিফটটা দিচ্ছে ওর বাবা, আর এ পর্যন্ত ছোটোগুলো তো নিয়ে গেছে, তারপরেও তার মানে কি বলবো, হাজারটা হলেও মনে হয় ওর মন ভরবে না, এমন একটা শখ তার এই মিগ-29-এ। তো সেই মিগ-29 নিয়ে আসা হয়েছে, এই যে দেখা হলো, এখনও এটা সেট পুরোপুরিভাবে হয় নাই, এটা এখন ওই যে তার স্ট্যান্ডে বা হোল্ডারে সুন্দর করে সেট করতে হবে। তো সেটাও এই যে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে আবার তার সাথে ভালো করে অ্যাডজাস্ট করে
তারপরে ফাইনালি দেখা যাবে। তো ছোট ছেলে আর ওর বাবা এই তো এগুলোই করছে। তো পুরো সেটিংটা হয়ে গেলে আবার দেখাবো ইনশাল্লাহ। আর কি কেমন লেগেছে আপনাদের? এই ইয়াটা পাওয়ার পরে কিন্তু আমরা মানে সবাই খুশি হয়ে গেছে একবারে, এক কথায়। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, মানে এখন শুধু ওড়াটাই বাকি, সব কিছু ওর রেডি। দেখেছেন কত সুন্দর, তাই না? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভ সকাল।